কিছু অ্যান্টিসোশাল গায়ে গেরুয়া জড়িয়ে বিজেপি সেজেছে, এরা রাজনীতিকে কলুষিত করছে, এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার দিনহাটা কোচবিহার জেলা সবলা মেলার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির বিরুদ্ধে এভাবেই তোপ দাগেন তিনি। কি বলেছেন মন্ত্রী শুনব। বিজেপির নাম দিয়ে গেরুয়া জামা গায়ে দিয়ে তারা দলের কর্মী সেজেছে, কিন্তু আসলে তারা কর্মী না, এরা হারমাদ। এরা রাজনীতির নামে রাজনীতিটাকে কলুষিত করছে, নোংরামি করছে, তৃণমূল কংগ্রেসের পাটভিট ভাঙচুর করছে, ফ্ল্যাগ ফ্যাশন ছিঁড়ে দিচ্ছে, মমতামাজির ছবি ছিঁড়ে দিচ্ছে। তা ওরা যদি ভেবে থাকে যে এভাবে তারা মানুষের মন জয় করবে, তাহলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে। নেতাজির 125তম জন্মদিনে যেভাবে দিনটাকে কলুষিত করেছে, অনুষ্ঠানটাকে কলুষিত করেছে, মমতা মাঝি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ডেকে নিয়ে গিয়ে অসম্মান করেছে, এর বদলা মানুষ ব্যালটের মাধ্যমে 2021 বিধানসভা নির্বাচনে নিয়ে নেবে। তারা যতই নোংরামি করুক, যতই তারা মানুষের উপর অত্যাচার করুক, তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আঘাত হানুক না কেন, মানুষ, রাজ্যের মানুষ মমতা মাঝির পাশে আছে, সাথে আছে। আগামী বিধানসভা নির্বাচনে মমতা মাঝির উন্নয়ন এবং পরিষেবার হাত ধরেই আবার নবান্নে ক্ষমতায় আসবে মমতা ব্যানার্জি, প্রায় 250 সিট নিয়ে। পরিষ্কার এটা রাজ্যের মানুষেরই এটা রায়। সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, ঈশ্বর সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার।